টাঙ্গাইলের চমচম ভালো আর বগুড়ার অনেক ভালো দই। আজকে দিকে ভাই কেউই অন্তত কমেন্ট করেন না, ব্যাড ব্রাদার্স ওমর ভাই কই। আরে ভাই আজকাল দুনিয়াটাই এমন, আপনার সাথে মানুষ থাকবে ততক্ষণ, আপনি টাকা দিয়ে রাখতে পারবেন যতক্ষণ। ব্যাড ব্রাদার্সে অমর ভাইয়ের জায়গায় কে ভিডিও করবে এবং ব্যাড ব্রাদার্সে কে কোন পজিশনে আছে তা জানবো আজকের এই ভিডিওতে। আপনি যদি অমর ভাইয়ের ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ অমর ভাইয়ের সকল কিছু এই চ্যানেলে তুলে ধরা হবে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ব্যাড ব্রাদার্সে অমর ভাইয়ের জায়গায় ভিডিও করবে আবির এবং মুরসালিন ভিডিও করবে রুকেয়ার জায়গায়। আগে যে যে পজিশনে ছিল ঠিক ওই পজিশনে ভিডিও করবে ব্যাড ব্রাদার্স টিম, তবে আবির একটা একটু চেঞ্জ হয়েছে। আবিরের জায়গায় ভিডিও করবে আমাদের ব্যাড ব্রাদার্স টিমের ওনার মোহাম্মদ ভাই, জানিয়েছে ব্যাড ব্রাদার্স টিম। অপরদিকে অমর ভাই একটি নতুন একটি চ্যানেল খুলেছে এবং সেই চ্যানেলের নাম দিয়েছে অমর অন ফায়ার। অমর অন ফায়ার নতুন চ্যানেলের জন্য অমর ভাই নতুন একটি ভিডিও তৈরি করে ফেলেছে এবং সেই ভিডিওর নাম দিয়েছে পুষ্পা টু। অমর ভাই তার নতুন চ্যানেলে ভিডিও আপলোড করবে 21 তারিখ রাত 8টার সময়। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ যখন অমর ভাই ভিডিও আপলোড করবে আমি আপনাদের মাঝে জানিয়ে দিব। ব্যাড ব্রাদার্স চ্যানেলে নতুন ভিডিওর শুটিং চলছে, অবশ্যই 2-3 দিনের মধ্যেই ভিডিওটা আপলোডিং করা হবে। কে কে ফেস ক্যামে আসবে আমরা লাইভেই তা দেখতে পারবো। অমর ভাইয়ের নতুন ভিডিও পুষ্পা ভিডিওর কিছু ক্লিপ আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব, অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অমর ভাই তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন এবং সিলেটে তার নতুন ভিডিওর কিছু শুট চলতেছে। আমি কথা কমু, কিছু কথা আমিও কমু, বাট আপনারা আমারে ওই জায়গাটা বানাই দিতে